আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। গত 15 জুন FDC-তে শুরু হয় মনের মতো মানুষ পাইলাম না সিনেমার শুটিং। সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে নির্মাতা জাকির হোসেন রাজু ছবিটির নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ শুরুর 1.5 মাসের মধ্যে ছবিটির শুটিং, ডাবিং, এডিটিং সহ সব কাজ শেষ হয়েছে। সব কাজ শেষ করে ছবিটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। সেন্সর বোর্ড সিনেমাটি দেখে বিনা গর্তনে ছাড়পত্র দিয়েছেন এবং সিনেমাটির ভূয়সী প্রশংসা করে 30 জুলাই মঙ্গলবার ছবিটিকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আর এই তথ্যটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক জাকির হোসেন রাজু। ছবি প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা তড়িঘড়ি করে ছবির কাজ শেষ করেছি, তারপর সেন্সরে জমা দিই। মঙ্গলবার সেন্সর বোর্ড ছবিটির সেন্সর ছাড়পত্র দেয়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেছেন। জাকির হোসেন রাজু আরো বলেন, এই ছবিটি একটি ভিন্ন গল্পের ছবি, এখানে আফসোস আছে যা ছবির নাম থেকেই বোঝা যায়। প্রেম, ভালোবাসা আর পারিবারিক একটি গল্পের ছবি দেখতে পাবে দর্শক। আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে। ইতিমধ্যে ছবিটির গান রিলিজের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ছবিটির বেশ কিছু পোস্টারও রিলিজ করা হয়েছে। শাকিব বুবলি ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন দেশ বাংলা মাল্টিমিডিয়া।